أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবদুল সদ্দার মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আলোচনার বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম শ্রেণী। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের আট নম্বর পাঠটা আমরা আজকে পড়ব। তো আট নম্বর পাঠটা কি? ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ, অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মহব্বত করা। সহোদর ভাইকে ভাইয়ের সাথে যেভাবে আমরা ব্যবহার করি, প্রত্যেক মানুষের সাথে সর্ব অবস্থায় আমরা সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন, নামই হচ্ছে ভ্রাতৃত্ব। তো মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণের জন্য এগিয়ে যেতে হবে, এর নামই হচ্ছে ভ্রাতৃত্ববোধ। আর সাম্প্রতিক সাম্প্রদায়িক হচ্ছে, সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি এবং ভালোবাসা। তো নৈতিক, আমাদের সমাজে বহু ধর্মের লোক বাস করে, তো নীতি নৈতিকতা আচার আচরণ সকলের কিন্তু একরকম না। একজনের ধর্ম একরকম, একজনের বর্ণ একরকম, একজন একভাবে চলে আর একজন আরেকভাবে চলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জন্য প্রত্যেক ধর্মের ব্যাপারে যেটা বেশি স্পষ্ট বলা হচ্ছে সেটা হলো নিজেদের ভিতরে সম্প্রীতি, নিজেদের ভিতরে মহব্বত। এক কথায় কি, মহব্বত এবং ভাইয়ে ভাইয়ে যেভাবে সমাজে বসবাস করে ঠিক সেইভাবে সবার সাথে সমান একই রকম ব্যবহার করতে হবে। ভ্রাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়, সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ফলে মানব সমাজে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভ্রাতৃত্ববোধ না থাকলে মানুষের ভিতরে সর্ব অবস্থায় অকল্যাণ সৃষ্টি হয়, বিশৃঙ্খল সৃষ্টি হয়। এই জন্য ভ্রাতৃত্ববোধ আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম ও ইসলামে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিটা কেমন আমরা একটু দেখি। ইসলাম কল্যাণের ধর্ম, এর সকল শিক্ষা আদর্শ মানব জাতির জন্য চিরকল্যাণকর। এই জন্য ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট ঘোষণা প্রদান করেছেন। ইসলামে এতদ ভয় বৈশিষ্ট্য গুণ অনুসরণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইসলামের সকল মুসলমান ভাই ভাই, মুসলমানগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক, সে কালো হোক বা সাদা হোক, ছোট হোক বা বড় হোক, ধনী হোক বা গরিব হোক, সবাই কিন্তু কি, সকলে সকলেই কিন্তু ভাই ভাই। কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াত। সূরা আল হুজরাতের দশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল মুসলিম আখিল মুসলিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এই জন্য আমাদের যেটা সবথেকে প্রয়োজন সেটা হলো আমাদের ভিতরে সর্বদা সর্ব অবস্থায় সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতে হবে, ভ্রাতৃত্ববোধটা আমাদের সকলকে থাকতে হবে, মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। কেউ অসহায় জীবনযাপন করলে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, হ্যাঁ, সে হিন্দু হোক মুসলমান হোক। কেউ অভুক্ত থাকলে তাকে খাবার দিতে হবে, এটা আমাদের দায়িত্ব, সে হিন্দু হোক বা মুসলিম হোক। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত এখানে সূরা আল হুজরাতের আরেকটি আয়াত ১৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানব মণ্ডলী, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করছি, আর তোমাদের বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন ওয়ান্নাসু বনু আদম ও আদম মিন তরাব। সকল মানুষই আদম আলাইহিসাল্লামের বংশধর, আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে প্রত্যেক মানুষই একই রক্ত মাংসের গড়া মানুষ। তো এখানে সম্প্রদায় ভেদে মানুষের বিভিন্ন ধর্ম অবলম্বী,
বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে এসেছে, অসংখ্য ধর্মের মানুষ এসেছে, তবে সবারই রক্তে মাংসের শরীর। কিন্তু সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আসো আমাদের যেটা ভাবতে হবে যে সে যে ধর্মের মানুষ হোক না কেন, যে বর্ণের মানুষ হোক না কেন, যেই জায়গার মানুষ হোক না কেন, সে সর্বদা কি ইসলাম যেটা বলে যে মুসলিমরা সর্বদা সবার প্রতি সদয় হবে, কারো প্রতি নিষ্ঠুরতা প্রদান করবে না, তাতে কি হবে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের জন্য একটা বিধান। তো এর ফলটা কি হবে, একালীন শান্তির জন্য ভ্রাতৃত্ববোধের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, নিজ সম্প্রদায়ের বাইরের জন্য সম্প্রদায়ের লোকদের সাথেও সদাচারণ করতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের বিপদে আপদে এগিয়ে আসতে হবে, পারস্পরিক মহামারী হানাহানি মারামারি হানাহানি পরিবর্তে শান্তি স্থাপনে এগিয়ে আসতে হবে, সর্বদা তাদের কল্যাণে কাজ করতে হবে যতটুকু আমরা পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আসো, এই জন্য আমাদের সর্বদা আমাদের আজকের মূল যে বিষয়টা সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ, এই দুটো মিলেই কিন্তু মানুষের জীবন, মানুষের কল্যাণকামী জীবন। আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায়ের অষ্টম পাঠটা তোমরা একটু ভালো করে দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি করে সময়টা কাজে লাগাও, পড়াশোনা করো, সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।